আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে প্যারাশুটের এই অ্যাডভান্স বেলিফুল হেয়ার অয়েলটা নিয়ে রিভিউ করতে চলে আসলাম। তো প্রথমে বলি যে এই তেলটা কিন্তু আমার খুব প্রিয় একটা তেল এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার আম্মুর খুব বেশি পছন্দ। কয়েক বছর ধরে আমরা এটা ইউজ করে আসতেছি অ্যান্ড এটা বেশি পছন্দের কারণ হচ্ছে এটা স্টিকিনেসটা নাই, চুলে কোনো স্টিকিনেস মানে আঠালো ভাবটা দেবে না, যেটা অন্যান্য প্যারাশুটের নর্মাল যে একটা তেল আছে নীল কালারের কন্টেইনার, সেই তেলটা কিন্তু আপনার চুলটাকে স্টিকি একটা ভাব এনে দিবে এবং ওটা শীতকালে জমেও যায়। আর এখন দেখতে পাচ্ছেন যে এটা শীতকাল, তারপরেও হচ্ছে এই তেলটা কত সুন্দর ট্রান্সপারেন্সি, মানে কত সুন্দরভাবে আছে এবং খুবই হালকা। মানে এই তেলটা যখন আমি চুলে লাগাই তখন কিন্তু আমার চুলটাকে মনে হয় যে অনেক হালকা, অনেক স্মুথ লাগে, যেটা হচ্ছে যে অনেক তেলেই আমি পাই না, বিশেষ করে প্যারাশুটের অন্য তেলে পাই না। মানে মনে হয় যে মাথায় অনেকগুলো তেল লাগাই রাখছি, মাথার চুলগুলো অনেক আঠালো ভাব লাগতেছে, তারপরে হচ্ছে মাথার চুলগুলো অনেক হ্যাভি হয়ে গেছে তেলের কারণে। তো এইটা আপনার চুলকে স্টিকি ভাবটা দিবে না এবং চুলটাকে খুব সুন্দরভাবে মসৃণ রাখবে, বিশেষ করে যাদের রাফ চুল। আমার চুল কার্লি প্লাস হচ্ছে রাফ, যার কারণে হচ্ছে আর আমি তেল দেওয়াটা পছন্দ করি না। তেল দিলেই কেমন জানি আমার কাছে মনে হয় যে আনইজি লাগে, উস্কো খুস্কো কেমন জানি একটা মনের মধ্যে লাগে। তো তখন হচ্ছে মাঝে মধ্যে আমার তেল দিতেই হয় কারণ অনেক বেশি রাফ হয়ে যায়। তো এই তেলটা আমি কিন্তু তখন দেই। তো কীভাবে দিই, আমি চুলটাকে ভিজাই প্রথমে, মাঝে মাঝে এইভাবে করি, যখন আমার বেশি চুল রাফ হয়ে যায় তখন আমি চুলটা মানে গোসলের পরে চুলটা ভেজা থাকা অবস্থায় শুকিয়ে যায়, অনেকটাই শুকিয়ে যায় কিন্তু ভেজা ভেজা কিছুটা আছে, ওই অবস্থায় আমি চুলে খুবই অল্প পরিমাণে হাতে তেল নিয়ে চুলটার মধ্যে ম্যাসাজ করে ফেলি। আমি স্কাল্পে দেই না, জাস্ট চুলে ম্যাসাজ করে ফেলি। তখন দেখা যায় আমার এই রাফ চুলটা শুকিয়ে যেয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করা যাচ্ছে, মানে ম্যানেজেবল একটা চুল হয়ে যায়। তো এটা আমি এইভাবে সবাইকেই বলবো যে যাদের খুব রাফ চুল তাদের জন্য এই থেরাপিটা এইভাবে নিয়মটা অনুযায়ী দিই, যদি আপনারা দেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড আর একটা জিনিস, এই তেলটা ইউজ যদি যারা বেশি ইউজ করে, মানে অনেকেই আছে যেমন আমার আম্মু একটু তেল বেশি ইউজ করতে পছন্দ করে, তো সে কিন্তু অনেক তেল ইউজ করতেছে, যেমন এই তেলটার সে একাই হচ্ছে এতখানি ইউজ করে ফেলেছে, তো তারপরেও হচ্ছে তার মনে হচ্ছে না যে চুলে খুব বেশি তেল দেওয়া হয়েছে। এটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে যে মানে কিছু তেল আছে একদম অল্প দিলেও মনে হয় যে অনেকগুলো তেল দিয়ে ফেলছি, সেই ভাবটা মনে হয় না, চুলটাকে লাইট রাখে, চুলটাকে হ্যাভি করে না। তো এই জিনিসগুলো হচ্ছে ভালো। আর এই তেলটার ভিতরে মেথির নির্যাসটা আছে, তারপর সুগন্ধি, বেলিফুলের সুগন্ধি আছে, খুবই মাইল্ড একটা ফ্লেভার, কারণ হচ্ছে যে এই ফ্রেগরেন্সটা খুবই মানে সুন্দর আমার কাছে লাগে এবং আশা করি যারা ইউজ করে তাদের কাছেও ভালো লাগবে, কারণ এটা অতিরিক্ত ঘ্রাণ মনে হয় না। দেখা যায় অন্যান্য অনেক তেলেই আছে অনেক বেশি ঘ্রাণ দেয়, যেটা হচ্ছে তেল দিয়ে মাথা ধরে যায় আমার, বিশেষ করে অন্য আমলা যে ডাবর আমলা তেল দিলে মাথা ধরে যায়, তারপরে হচ্ছে কুমারিকা দিলে আমি তো ঘুম মানে এমন অবস্থা মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো ওই তেলগুলো চুল তেলের চেয়ে এই তেলটা অনেক ভালো অ্যান্ড চুলের জন্য খুব ভালো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যদি কেউ মনে করেন যে এই তেলটা ইউজ করার জন্য মানে ফলে চুল পড়া কমে যাবে, তাহলে আসলে হবে না। চুল পড়া কমার জন্য এই তেলটা না, চুল পড়া কমানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই বেলিফুল তেলের সাথে আপনি ক্যাস্টর অয়েল বা আরও অনেক ধরনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আপনি মিশিয়ে আপনার তেলটাকে বানিয়ে একটা পেস্টের মতো বানিয়ে আপনি মাথায় ইউজ করলেন, তখন আপনি হয়তো বা চুল পড়াটা কমে যেতে পারে। কিন্তু শুধুমাত্র এই তেল ইউজ করার পরে আপনার চুল পড়বে না, চুল পড়া কমবে না। তো এটা জাস্ট রেগুলার বেসিসে একটা তেল যেটা ইউজ করে সবাই নর্মালি, সেই হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। তো এই তেল যারা ইউজ করেছেন এই পর্যন্ত তারা অবশ্যই সবাই জানেন যে এটা অনেক ভালো মানের একটা তেল, এবং যারা ইউজ নতুন করে করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন, তারা যে কোনো এটা মানে এতটাই অ্যাভেলেবেল একটা তেল, সব দোকানেই পাওয়া যাবে, মানে মুদি দোকান থেকে শুরু করে আপনার কসমেটিক্সের যে কোনো সব জায়গায় পাওয়া যায়। তো আপনারা এটা পারচেস করতে পারবেন খুব ইজিলি এবং এটার প্রাইসটাও খুব বেশি না। আমি এটা সবচেয়ে বড় সাইজটা নিয়েছি, এটা এর জন্য 310 টাকা, এর থেকে ছোটো ছোটো সাইজগুলোও আছে, তো আপনারা নিতে পারেন, আপনারা ভালো রেজাল্টই পাবেন এবং স্যাটিসফাইড হবেন এই তেলটা ইউজ করে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।